হ্যালো নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে যারা এবার আনন্দচন্দ্র কলেজে নিউ অ্যাডমিশন করতে ইচ্ছুক তো আপনাদের অ্যাডমিশন প্রসেস কিন্তু শুরু হয়ে গেছে তো কিভাবে আপনারা অ্যাডমিশনের জন্য আবেদন করতে পারবেন এর জন্য আপনাদের কি কি স্টেপ ফলো করতে হবে সেই সম্পর্কিত সমস্ত ডিটেলস স্টেপ বাই স্টেপ আমরা দেখে নেব ভিডিওটির মাধ্যমে তাই আপনারা যদি আনন্দচন্দ্র কলেজে আবেদন করতে চান তো অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন আপনারা নিজেদের ডিভাইস বা আপনারা যদি মোবাইল ব্যবহার করে থাকেন সেক্ষেত্রে মোবাইলের মাধ্যমেও কিন্তু আপনারা স্টেপগুলি ফলো করে নিজেরাই আবেদনটি করতে পারবেন এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে আমরা সম্পূর্ণ প্রসেসটি দেখেনার চেষ্টা করব স্টেপ বাই স্টেপ এছাড়াও আপনাদের জানিয়ে রাখি নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে আনন্দচন্দ্র কলেজ বাদ দিয়েও যে সমস্ত কলেজ রয়েছে যেমন ফালাকাটা কলেজ ময়নাগুড়ি কলেজ ইসলামপুর কলেজ শিলিগুড়ি কলেজ কেজিটিএম কলেজেরও কিন্তু আবেদন পদ্ধতি নিয়ে আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে আপনারা নিচে দেওয়া লিংকে ক্লিক করে কিন্তু বাকি সমস্ত কলেজের স্টেপগুলি ফলো করতে পারেন এবং নিজেরাই নিজের ডিভাইসের মাধ্যমে আবেদনটি ঘরে বসে করে নিতে পারবেন তো বেশি কথা না বলে চলুন সম্পূর্ণ প্রসেসটি দেখে নেওয়া যাক তবে বন্ধুরা ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের ইউনিভার্সিটির ফেসবুক হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক পেয়ে যাবেন অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ককে ক্লিক করে আমাদের সাথে আমাদের গ্রুপে যুক্ত হতে ভুলবেন না এখানে কিন্তু আমরা রেগুলারলি ইউনিভার্সিটি অব নর্থ বেঙ্গল রিলেটেড আপডেট দিয়ে থাকি এবং পরবর্তীতে অ্যাডমিশান সম্পর্কিত রেগুলার আপডেট কিন্তু আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ ফেসবুক ও টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবেন তাই অবশ্যই ডিসক্রিপশানে দেওয়া লিংকে ক্লিক করে আমাদের সাথে ইউনিভার্সিটির হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে ভুলবেন না লিঙ্ক আপনারা ডিসক্রিপশানে পেয়ে যাবেন তো সবার প্রথমে আবেদন করার জন্য আপনারা ব্রাউজার ওপেন করে নেবেন আপনারা যদি মোবাইল থেকে করে থাকেন সেক্ষেত্রে অবশ্যই মোবাইলে গুগল ক্রোম ব্রাউজারটি ইউজ করবেন অন্য কোনো ব্রাউজার ইউজ করলে কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশনে প্রবলেম হয়ে থাকবে অবশ্যই মোবাইল তৈরি করে থাকলে গুগল ক্রোম ব্রাউজটি ইউজ করবেন এসে গুগলে সবার প্রথমে সার্চ করবেন আপনারা এ কলেজ সার্চ করার পর আপনাদের সামনে যে রেজাল্ট আসবে তার মধ্যে সবার উপরে আপনারা দেখতে পারবেন আনন্দচন্দ্র কলেজের ওয়েবসাইটের লিঙ্ক এখানে রয়েছে তো সিম্পলি আপনারা এখানে ক্লিক করে নেবেন ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে কলেজের অফিসিয়াল ওয়েবসাইটটি ওপেন হয়ে যাবে এবং আপনাদের একটি পোর্টাল এখানটা শো করবে যেখানে আপনারা ডাইরেক্ট ক্লিক করে অ্যাডমিশন করতে পারেন আদারওয়াইজ আপনারা এটা ক্যান্সেল করলেও এখানটায় আপনারা অপশন পেয়ে যাবেন তো আপনারা যদি মোবাইল থেকে করছেন সেক্ষেত্রে অবশ্যই রাইট কর্নারে ক্লিক করে আপনারা অপশন পাবেন সেখান থেকে ডেস্কটপ মোডটি অন করে নেবেন তাহলে আপনাদের মোবাইলে কিন্তু সেম ভিউ শো করবে যারা মোবাইল থেকে করছেন তারা অবশ্যই ডেস্কটপ মোডটি অন করে নেবেন এরপর আপনারা ওয়েবসাইটের ডান দিকে কর্নারে অপশন দেখতে পারবেন অনলাইন অ্যাডমিশন তো সিম্পলি আপনারা এখানটায় অনলাইন অ্যাডমিশনে ক্লিক করে নেবেন অনলাইন অ্যাডমিশনে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে কলেজের অ্যাডমিশন পোর্টালটি ওপেন হয়ে যাবে তো এখান থেকে আপনারা জন্য করতে পারবেন আপনাদের জানিয়ে রাখি এবার কিন্তু নতুন ক্যারিকুলাম বা সিলেবাসের মাধ্যমে কিন্তু প্রসেস চলছে আপনাদের অনার্স কিন্তু এখন চার বছর করে দেওয়া হয়েছে আপনারা যদি এই সম্পর্কিত কোনো আইডিয়া না থাকে বা মেজার কোর্স মাইনার কোর্স সম্পর্কিত আইডিয়া না থাকে সেক্ষেত্রে এই ডিটেলস নিয়ে কিন্তু আমাদের চ্যানেলে একটা ভিডিও রয়েছে ভিডিওর ডেসক্রিপশনে দেওয়ার লিঙ্কে ক্লিক করে আপনারা দেখতে পারেন আদারওয়াইজ আপনারা এই ভিডিওর এই স্ক্রিনে দেখতে পারবেন সেখান থেকে আপনারা চেক আউট করতে পারেন পরবর্তীতেও কলেজের কোর্স সম্পর্কিত রেগুলার আপডেট কিন্তু আমরা আমাদের চ্যানেলে দিয়ে থাকব তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে পাশে রাখা বেল আইকনে ক্লিক করে অল সিলেক্ট করে রাখবেন যাতে পরবর্তীতে ইউনিভার্সিটি সম্পর্কিত রেগুলার আপডেট ও অ্যাডমিশন সম্পর্কিত রেগুলার আপডেট আপনার মোবাইলে নোটিফিকেশনের মাধ্যমে চলে আসে তো সম্পূর্ণ অ্যাপ্লিকেশন প্রসেসটি করার জন্য আপনারা এখানটা অপশন দেখতে পারবেন এখানটা উপরে আপনারা দেখতে পারবেন ক্লিক হেয়ার ফর নিউ রেজিস্ট্রেশন তো সিম্পলি আপনারা যারা নতুন প্রথমে আবেদন করছেন সেক্ষেত্রে আপনার এখানে ক্লিক হওয়ার ফর নিউ রেজিস্ট্রেশন উইন্ডোটিতে ক্লিক করে নেবেন তো এরপর আপনাদের সামনে ফর্মটি ওপেন হয়ে যাবে আপনারা নিচে দেখতে পারবেন এখানে ফর্মটি রয়েছে তো কিছু ইনস্ট্রাকশন আপনারা দেখতে পারবেন সবার প্রথমে এই ইনস্ট্রাকশনগুলি আপনারা পড়ে নেবেন এবং নিচে এই ফর্মটি কি করে ফিল করবেন সেটি আমি দেখে দিচ্ছি সবার প্রথমে আমি নিজে ফর্মটি ফিল করে আপনাদের পরবর্তীতে দেখে দিচ্ছি কিভাবে আপনারা ফর্মটি ফিল করবেন তো এখানটায় আমি ফর্মটি ফিল করে নিয়েছি সবার প্রথমে আপনাদের এখানটার নাম দিতে হবে যেটি আপনারা আপনাদের অ্যাডমিট কার্ড বা মার্কশিটের নাম দেখতে পারবেন সেটি কিন্তু এখানে দিবেন এরপর আপনারা এখান থেকে ক্যালেন্ডারে সিলেক্ট করে আপনার ডেট অফ বার্থটি সিলেক্ট করে নেবেন তারপর আপনাদের এইচ রোল নাম্বার রোল ও নাম্বার একসাথে আপনারা এখানে দিয়ে দেবেন কোনো প্রকার স্পেস বা কমা দিবেন না ডাইরেক্ট এখানটায় ফিল করে দেবেন তারপর নিচে আপনারা আপনাদের মোবাইল নাম্বারটি প্রোভাইড করবেন তারপর নিচে আপনারা টেন প্লাস টু লেভেল কোন বোর্ড থেকে করেছেন সেই বোর্ডটি আপনারা সিলেক্ট করবেন যেমন আমার ক্ষেত্রে এখানে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন তাই আমি এখান থেকে এটা সিলেক্ট করে নিচ্ছি তারপর এই আপনারা দেখতে পারবেন আপনার এইচএস এর স্ট্রিম কি ছিল আর্টস সায়েন্স কমার্স না ভোকেশনাল যেটি আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন আমার ক্ষেত্রে আর্টস করে নিচ্ছি তারপর নিচে আপনারা দেখতে পাবেন পাসিং ইয়ার তো এইচএস এর পাসিং ইয়ারের এর ক্ষেত্রে আপনারা এখানে দেখতে পারবেন তিনটি ইয়ার শো করবে 2023, 22 ও 21 এই তিন বছরে যারা এইচএস কোয়ালিফাই করেছে শুধুমাত্র তারাই কিন্তু আবেদন করতে পারবে এর আগে বা পূর্বে কেউ করে থাকলে কিন্তু পারবে না তো আমি যেমন রেগুলার দু হাজার তেইশ করে দিচ্ছি তারপর এখান থেকে আপনার কাস্ট সিলেক্ট করার অপশন পাবেন তো আপনি এসসি এস টি বা যেই ক্যাটাগরি থেকে বিলং করছেন সেটা আপনারা সিলেক্ট করতে পারেন এখানে আমার ক্ষেত্রে জেনারেল তাই আমি জেনারেল করে দিচ্ছি এখানে মনে রাখবেন আপনারা যে ক্যাটাগরিটি সিলেক্ট করবেন তার প্রপার ডকুমেন্ট কিন্তু পরবর্তীতে আপনাদের প্রোভাইড করতে হবে তারপর নিচে এখান থেকে আপনারা আপনাদের জেন্ডার সিলেক্ট করে নেবেন মেল না ফিমেল এরপর নিচে নামলে আমরা এখানে কিছু আরো অপশন দেখতে পারবো টেন্থ স্ট্যান্ডার্ডের যে ডিটেলস অর্থাৎ মাধ্যমিকের কিছু ডিটেলস এখানে আপনাদের দিতে হবে এখানে আপনাদের ইংলিশের নাম্বারটি প্রোভাইড করতে হবে প্রথমে কত নাম্বারে পরীক্ষা হয়েছিল সেটি আপনাদের দিতে হবে যেমন একশো নাম্বারের পরীক্ষা হয়েছিল তো একশো দিয়েছি তারপর কত নাম্বার আপনারা মার্কস পেয়েছেন সেটি আপনাদের এই বক্সে ফিল করতে হবে তারপর নিচে দেখতে পারবেন টপ সাবজেক্ট আদার দেন ইংলিশ তো ইংলিশ বাদে সর্বোচ্চ নাম্বার আপনার যে সাবজেক্টে এসেছিল সেটি কত নাম্বারে পরীক্ষা হয়েছিল সেটি আপনাদের এখানে দিতে হবে তো ইংলিশ বাদে যে নাম্বারে আমার সর্বোচ্চ এসেছিল সেটি একশোর মধ্যে পরীক্ষা হয়েছে তাই একশো দিয়েছি এবং আপনারা যত নাম্বার পেয়েছেন সেটি আপনাদের এখানে ফিল করতে হবে এই সমস্ত ডিটেলস দেওয়ার পর নিচে অটোমেটিকলি আপনাদের নাম্বার ও পার্সেন্টেজ একটা চলে আসবে তো এটি ফিল করে নেওয়ার পর নিচে আপনারা দেখতে পারবেন ইম্পর্টেন্ট যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে আপনার টেন প্লাস টু এর মার্কশিট দেখে ডিটেলস এখানে ফিল করতে হবে অর্থাৎ আপনি যে এইচএস এক্সাম দিয়েছেন তার ডিটেলস এখানে ফিল করতে হবে সবার প্রথমে আপনারা দেখতে পারবেন সাবজেক্টের কলমগুলি রয়েছে তো এই বক্স থেকে আপনাদের সাবজেক্ট সিলেক্ট করতে হবে তারপর এই নির্দিষ্ট সাবজেক্টের এখানে ফিল করতে হবে তো সবার প্রথমে আপনারা দেখতে পারবেন থিওরি তো এই নির্দিষ্ট সাবজেক্টে কত নাম্বারে আপনার থিওরি এক্সাম হয়েছে সেটি আপনারা এখানে ফিল করবেন কত পাসিং মার্কস অর্থাৎ এই নাম্বারের মধ্যে কত নাম্বার পেলে আপনারা পাস করবেন সেই মার্কসটি আপনারা এখানে দিবেন এবং নিচে আপনার দেখতে হবে ইয়োর মার্কস তো আপনি কত নাম্বার পেয়েছেন থিওরিতে অবশ্যই মনে রাখবেন টোটালটা দিবেন না থিওরিটা কিন্তু কত নাম্বার পেয়েছেন এখানে ফিল করবেন এই সেম সাবজেক্টে আপনাদের প্র্যাকটিক্যাল কতর মধ্যে পরীক্ষা হয়েছে সেটি এখানে বক্সে ফিল করতে হবে প্র্যাকটিক্যালের পাসিং মার্কস কত সেটি আপনাদের এখানে দিতে হবে এবং আপনারা টোটাল কত অবটেইন করেছেন বা নাম্বার পেয়েছেন প্র্যাকটিক্যালে সেটি আপনারা এখানে দিতে হবে তো সম্পূর্ণ ডিটেলসগুলি ফিল করার পর এই নির্দিষ্ট সাবজেক্টে আপনার থিওরি ও প্র্যাকটিক্যাল মিলিয়ে টোটাল কত পার্সেন্টেজ এসেছে সেটি কিন্তু আপনাদের এখানে অটোমেটিকলি ক্যালকুলেট হয়ে শো হয়ে যাবে তো এখান থেকে বক্সে একে একে আপনাদের যে সাবজেক্টগুলি ছিল তার নামগুলি এখানে দিয়ে দিতে হবে আপনারা এই বক্সে ক্লিক করে আপনার সাবজেক্টের প্রথম অক্ষরটি টাইপ করলেই কিন্তু আপনারা এখানে সাবজেক্টের লিক্স দেখতে পারবেন তো এখান থেকে আপনারা আপনাদের সাবজেক্টটি সিলেক্ট করে নেবেন তো একে একে আপনারা এই বক্সে আপনার সাবজেক্টের নামটির প্রথম অক্ষরটি টাইপ করবেন এবং এখান থেকে আপনারা আপনাদের সাবজেক্টটি সিলেক্ট করে নেবেন তো এখানে একটা সাবজেক্টের ফুল ডিটেলস ফিল করে আপনাদের দেখে দিচ্ছি ধরে নিচ্ছে আমি এখানে সংস্কৃতি অ্যাড করবো তো এস টিপছি এস টিপলে সংস্কৃতি প্রথমে চলে আসলো সাবজেক্ট সিলেক্ট করলাম সংস্কৃতির যে থিওরি এক্সামটি আমার হয়েছে এইটটির মধ্যে এইটটি দিচ্ছি পাসিং মার্কস ছিল টোয়েন্টি ফোর টোয়েন্টি ফোর দিলাম আমি অপটেন করেছি বা নাম্বার পেয়েছি সংস্কৃতিতে সেভেন্টি ওয়ান সেভেন্টি ওয়ান দিলাম সংস্কৃতি সাবজেক্টের প্র্যাকটিক্যাল পরীক্ষা হয়েছে টোয়েন্টির মধ্যে টোয়েন্টি দিলাম তারপর যে নাম্বারে পাসিং মাস সিক্স আমি এখানটা দিলাম আপনাদের ক্ষেত্রে কিন্তু এগুলো আলাদা হতে পারে আপনারা একবার আপনার মাস ক্রস চেক করে নেবেন ওখানে কিন্তু সমস্ত ডিটেলসগুলি আপনারা পেয়ে যাবেন কত নাম্বারে প্র্যাকটিক্যাল হয়েছে কত নম্বরে থিওরি পাসিং মার্কস কত তো আপনারা দেখে মার্কশিট দেখে কিন্তু আপনাদের ডিটেলসগুলি ফিল করবেন তারপর এখানটা আমি প্র্যাকটিক্যালে কত নাম্বার পেয়েছি এখানে আমি দিয়ে নিচ্ছি নাইনটিন তো এখানে টোটাল পার্সেন্টেজ অলরেডি দেখলেন ক্যালকুলেট করে কিন্তু আমার চলে আসলো সংস্কৃতি পেপারে এরপর নিচে আপনারা দেখতে পারবেন বেস্ট অফ ফোর পার্সেন্টেজ ক্যালকুলেট করে অটোমেটিকলি এখানে চলে এসেছে এবং বেস্ট অফ ফোর টোটাল মার্কস অর্থাৎ কত নাম্বার পেয়েছি সেটা কিন্তু এখানে ক্যালকুলেট হয়ে চলে এসেছে সমস্ত ডিটেলসগুলি একবার চেক করে নেওয়ার পর নিচে আপনারা এখানে সাবমিট ব্যাটন দেখতে পারবেন তো এখানে সাবমিট ব্যাটনে ক্লিক করে নেক্সট স্টেপে চলে যাবেন সাবমিট করার সাথে সাথেই আপনাদের একটি পপ আপ শো করবে সাকসেসফুল সাবমিশন তো আপনার অ্যাপ্লিকেশনটি সাবমিট হয়ে গেছে এরপর এখানটা আপনারা অ্যাপ্লিকেশন নাম্বারটি দেখতে পারবেন এবং নিচে দেখতে পারবেন নেক্সট স্টেপে যাওয়ার জন্য ক্লিক হেয়ার টু প্রসিড রয়েছে তো অবশ্যই নেক্সট স্টেপে যাওয়ার পূর্বে এই অ্যাপ্লিকেশন নাম্বারটি আপনারা একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন বা কোথাও নোট করে রাখবেন অথবা সেভ করে রাখবেন এই নাম্বারটি কিন্তু আপনাদের পরবর্তীতে অ্যাপ্লিকেশন করার জন্য বা লগ করার জন্য দরকার পড়ে থাকবে তো অবশ্যই কিন্তু নাম্বারটি সবার প্রথমে একবার সেভ করে নেবেন এরপর নিচে আপনারা ক্লিক হেয়ার টু প্রসিডি ক্লিক করে নেক্সট স্টেপে লগ করতে পারেন এছাড়া লগ ইনের লিঙ্ক ও রেজিস্ট্রেশনের ডাইরেক্ট লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো আপনারা ওখানে ক্লিক করে সরাসরি এই রেজিস্ট্রেশন প্রসেসটি এবং লগ ইন প্রসেসটি ফলো করতে পারেন তো সিম্পলি এখানে লগ ইন করার জন্য আমি ক্লিক হেরে ক্লিক করছি ক্লিক হেরে ক্লিক করার সাথে সাথে আপনাদের এখানে লগ ইন পোর্টালটি ওপেন হয়ে যাবে তো এখানটায় সবার প্রথমে আপনাদের অ্যাপ্লিকেশান নাম্বারটি প্রোভাইড করতে হবে এবং আপনার ডেট অফ বার্থটি এখানে প্রোভাইড করে লগ ইনই প্রেস করে লগ ইন করতে হবে তো এখানে অ্যাপ্লিকেশান নাম্বার ও ডেট অফ বার্থটি ফিল করে নেওয়ার পর সিম্পলি আপনার লগ ইন বাটনে ক্লিক করবে নেক্সট স্টেপে যাওয়ার জন্য এরপর আপনাদের সামনে এরকম একটি ফর্ম ওপেন হয়ে যাবে তো সমস্ত ডিটেলস ফিল করে আপনাদের দেখে দিচ্ছি কি করে ফর্মটি ফিল করতে হবে তো এখানটায় আমি সমস্ত ডিটেলস ফিল করে নিয়েছি আপনাদের দেখে দিচ্ছি সবার প্রথমে আপনারা এখানে বাবার নাম ফিল করবেন আপনাদের রিলিজিয়ান কোনটি সেটা আপনার এখান থেকে সিলেক্ট করে নেবেন এরপর এখান থেকে আপনার রেশন কার্ডটি সিলেক্ট করে নেবেন যে রেশন কার্ডটি আপনি সিলেক্ট করছেন তার প্রপার ডকুমেন্ট কিন্তু পরে আপনাকে প্রোভাইড করতে হবে তারপর আপনার মায়ের নাম এখানে দিয়ে নেবেন নিচে আপনি দেখতে পারবেন আপনার ব্লাড গ্রুপ দেওয়ার অপশন রয়েছে সেখান থেকে আপনার ব্লাড গ্রুপ যদি জানা থাকে সেটি সিলেক্ট করে নেবেন তারপর এখানটায় আপনাদের আপনার টুয়েলভ ডিজিট আধার কার্ড নাম্বার প্রোভাইড করতে হবে আপনার আধার কার্ড নাম্বারটি এখানে দিয়ে নেবেন তারপর আপনার বাবাই যদি গার্জেন হয়ে থাকে সেক্ষেত্রে এই উপরের বক্সটিতে টিক করবেন এবং আপনার মাই যদি গার্জেন হয়ে থাকে সেক্ষেত্রে নিচের বক্সটি টিক করবেন তো আপনার যেটা সুইটেবল সেটি আপনি এখান থেকে টিক করে নিলেই নিচে নামটি চলে আসবে তারপর নিচে দেখতে পারবেন এখানে পার্সন উইথ ডিসেবিলিটি এখানে রয়েছে তো আপনার যদি ডিসেবিলিটি সার্টিফিকেট থাকে সেটি আপনার এখান থেকে সিলেক্ট করে নেবেন কোন ক্যাটাগরিতে তো আমার ক্ষেত্রে নেই তো আমি এখানে নন করে দিচ্ছি যদি থাকে সেক্ষেত্রে আপনাদের এখানে ডিসিবিলিটি পার্সেন্টেজ কত সেটি কিন্তু প্রোভাইড করতে হবে তারপর আপনারা এখানে দেখতে পারবেন গার্জেন অ্যানুয়াল ইনকাম রয়েছে তো আপনার গার্জেন অর্থাৎ ফ্যামিলি ইনকাম যেটি সেটি আপনারা এখানে নিচে নোট করে দেবেন যত হচ্ছে অ্যানুয়ালি যেটি হবে সেটি আপনার এখানে দিয়ে নেবেন তারপর আপনারা যদি ইকোনমিক্যালি উইকার সেকশন থেকে বিলং করেন সেক্ষেত্রে এখানে ইয়েস করতে পারেন আদারওয়াইজ নো করতে পারেন যদি ইয়েস করেন সেক্ষেত্রে কিন্তু প্রপার ডকুমেন্ট আপনাদের প্রোভাইড করতে হবে এরপরে দেখতে পাবেন এখানে আপনার উচ্চ শিক্ষা আইডি চেয়েছে তো আপনাদের উচ্চশিক্ষা আইডি এখান থেকে দিয়ে দেবেন যদি আপনার কাছে না থাকে সেক্ষেত্রে কী করে ক্রিয়েট করবেন সেই সম্পর্কিত একটি ভিডিও আমাদের চ্যানেল রয়েছে ডেসক্রিপশানের লিঙ্ক থেকে আপনারা ক্রিয়েট করে নিতে পারেন এরপর আপনারা কি যে গ্রাজুয়েশনটি করছেন সেটি কি তিন বছরের আগে ছাড়তে চান কি না অবশ্যই নোতে ক্লিক করবেন কেউই তিন বছরের আগে কমপ্লিট না করে ছাড়তে চায় না পরবর্তীতে যদি করেন সেক্ষেত্রে আলাদা ব্যাপার তারপর নিচে অপশন দেখতে পাবেন ওয়েদার ফার্স্ট জেনারেশন লার্নার তো আপনার ফ্যামিলির যদি ফার্স্ট লার্নার আপনি হয়ে থাকেন সেক্ষেত্রে ইয়েস করবেন আদারওয়াইজ এখানে নো করবেন ম্যারিটিয়াল স্ট্যাটাস তো আপনি সিঙ্গেল হলে সিঙ্গেল ম্যারিড হলে ম্যারিড করবেন এরপর আপনার দেখতে পাবেন গার্জেন অকুপিকেশন তো আপনার বাবা কি করে সেটি আপনাকে এখানে দিতে হবে বা গার্জেন কি করে তো আমার ক্ষেত্রে এখানটা যেমন বিজনেস তো আমি এখানে বিজনেস দিয়ে দিচ্ছি তারপর নিচে আপনারা দেখতে পারবেন পারবেন্স কোয়ালিফিকেশন আপনার বাবা কতদূর শিক্ষিত সেটি আপনারা এখানে দিয়ে তারপর আপনারা এখানে এখানে দিতে পারবেন তো আপনার মা কতদূর শিক্ষিত সেটিও দূর চাইলে এখান থেকে দিতে পারেন তারপর আপনার গার্জেন বা প্যারেন্টস এর ফোন নাম্বার এখানে প্রোভাইড করবেন এরপর নিচে দেখতে পারবেন ফাদার্স অকুপিকেশন তো আপনার বাবা কি করে এই লিস্ট থেকে আপনারা সিলেক্ট করে নেবেন তো এখান থেকে সিলেক্ট করার পর এরপর আপনারা দেখতে পারবেন মাদার্স অকুপিকেশন তো আপনার মা কি করে সেটি আপনার এখান থেকে সিলেক্ট করে নেবেন আপনার মা যেটি হচ্ছে এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন যদি কিছু না করে থাকে সেখানে এখানে করে আপনারা রাখতে পারেন এরপর আপনার বাবার মোবাইল এখানে প্রোভাইড করবেন মাদার মোবাইল নাম্বার এখানে প্রোভাইড করবেন মায়ের মোবাইল নাম্বার যদি থাকে প্রোভাইড করবেন বা সেম নাম্বারই দু জায়গায় প্রোভাইড করতে পারেন রিলেটেড উইথ গার্জেন তো যে গার্জেন এতক্ষণ কথা বললাম সে গার্জেন আপনার কি হয় রিলেশনশিপে তো আপনার যদি বাবা হয়ে থাকে তো বাবা দিতে পারেন বা মা বা আঙ্কেল যা হবে সেটি আপনার এখানে প্রোভাইড করতে পারেন তারপর এখানটায় আপনাদের অ্যাড্রেস দিতে হবে শর্ট ফর্মে তো আপনার অ্যাড্রেস এখানে প্রোভাইড করবেন এরপর আপনারা দেখতে পাবেন ডোমিশিয়াল ক্যাটাগরি এখানে সিলেক্ট করতে হবে তো আপনি যেখান থেকে বিলং করছেন বা আপনার অ্যাড্রেস সেটি গ্রাম টাউন না সেমি উরবান সেটি আপনার এখান থেকে সিলেক্ট করে নেবেন তো আমার ক্ষেত্রে যেমন এখানে রুলার তো আমি সিলেক্ট করেছি রুলার তারপর স্টেট আপনার কোন স্টেট সিলেক্ট করবেন ডিস্ট্রিক্ট কোন ডিস্ট্রিক্টে আপনি সিলেক্ট করবেন কান্ট্রি অবশ্যই ইন্ডিয়া সিলেক্ট করবেন আপনার কোড অর্থাৎ পোস্টাল কোড এখানে দিয়ে নেবেন তারপর নিচে না আপনি আপনার দেখতে পাবেন পারমানেন্ট অ্যাড্রেস তো এই উপরের অ্যাড্রেস ও পারমানেন্ট অ্যাড্রেস যদি সেম হয়ে থাকে সেক্ষেত্রে এখানে একটা চেকবক্স দেখতে পারবেন এখানে ক্লিক করলেই উপরের অ্যাড্রেসটি এখানে চলে আসবে তো আপনি যদি কোনো স্পোর্টস পার্সন হয়ে থাকেন সেক্ষেত্রে এখানে ইয়েস করবেন আদারওয়াইজ নো করবেন এবং আপনি যদি হোস্টেল ফ্যাকালিটি নিতে চান সেক্ষেত্রে আপনি এখানে ইয়েস করবেন আদারওয়াইজ নো করবেন তো ইয়েস করে দেওয়াটাই ঠিক হবে পরবর্তীতে যদি আপনাদের নিতে ইচ্ছা হয় সেক্ষেত্রে আপনি এখানটায় ইয়েস করে রাখাটাই ভালো তারপর আপনাদের এখানে ডিস্টেন্স মেনটেন করতে হবে এখানে আপনার বাড়ি থেকে কলেজের ডিস্টেন্স কতটা সেটি কিলোমিটার হিসাবে আপনাকে মেনশন করতে হবে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটি এখানে প্রোভাইড করবেন এবং গার্জেনের ইমেল আইডিটি আপনারা এখানে প্রোভাইড করবেন সমস্ত ডিটেলস দিয়ে নেওয়ার পর একবার ক্রস চেক করে নেওয়ার পর নিচে আপনার সেভ বাটন দেখতে পারবেন তো এখানে নিচে আপনার সেভ বাটনে ক্লিক করে নেক্সট স্টেপে চলে যাবেন এরপর সব থেকে ইম্পর্টেন্ট অপশনটি আপনাদের ফিল করতে হবে যেটি হচ্ছে কোর্স অবশ্যই কোর্স সিলেক্ট করার পূর্বে একটু গুরুত্ব দিয়ে সিলেক্ট করবেন কারণ এই কোর্সগুলোর উপরেই কিন্তু পরবর্তীতে আপনাদের স্টাডি করতে হবে তো এই যেই সাবজেক্টগুলি নিয়ে আপনারা পড়তে চান বা যেই সাবজেক্টগুলি আপনার ভালো লাগে সেগুলোই কিন্তু এখানে সিলেক্ট করবেন এখানে আপনারা দেখতে পাবেন ইউ ক্যান অ্যাপ্লাই ম্যাক্সিমাম ফোর কোর্স তো সর্বোচ্চ আপনার চারটা কোর্সে অ্যাপ্লাই করতে পারবেন আবেদন করার জন্য এখান থেকে আপনারা সিলেক্ট স্ট্রিম করবেন তো এখানে যেই স্ট্রিমে আপনি করতে চান আমি আর্টস সিলেক্ট করছি করার পর এখানে মেজর সাবজেক্টের অপশন চলে আসবে তো এখান থেকে আপনারা যে মেজর সাবজেক্ট নিতে চান সেটি এখানে সিলেক্ট করবেন মেজর সাবজেক্ট যদি আপনারা বুঝতে না পারেন সেক্ষেত্রে ভেবে নিতে পারেন এই সাবজেক্টটি যদি পরবর্তীতে আপনারা অ্যালাউ করেন সেক্ষেত্রে কিন্তু এটি নিয়ে অনার্স করতে পারবেন তো অবশ্যই যে সাবজেক্টটি নিয়ে আপনি অনার্স করতে চান সেই সাবজেক্টটি এখানে সিলেক্ট করবেন যেমন আমি এখান থেকে ধরে নিচ্ছি এডুকেশন সিলেক্ট করলাম তারপর এখানে মাইনার ওয়ান সাবজেক্টের অপশান আসছে তো এখান থেকে যে সাবজেক্টগুলি আপনার পছন্দ সিলেক্ট করে নেবেন সাবজেক্ট চোজ করার সময় অবশ্যই কিন্তু একটু মনোযোগ সহকারে চুজ করবেন কারণ কি পরবর্তীতে এই সাবজেক্টগুলি নিয়ে কিন্তু আপনাকে পড়তে হবে এখানে উপরের সাবজেক্টগুলি সিলেক্ট করা নেওয়ার সাথে সাথে নিচে অপশন খুলে যাবে যেখানে আপনারা দেখতে পারবেন আপনি এই বিষয়ের জন্য কিন্তু এলিজেবেল এবং আপনার মেরিট স্কোরটি শো করবে নিচে আরো দুটি সাবজেক্ট এখানে আপনাকে সিলেক্ট করতে হবে তো সিলেক্টে ক্লিক করে এখান থেকে আপনারা সিলেক্ট করে নিতে পারেন উপরের কোর্সটি এবং নিচে যে ল্যাঙ্গুয়েজ কোর্স রয়েছে এটি কিন্তু প্রিসিলেক্ট থাকবে এটি আপনারা সিলেক্ট করতে পারবেন না এবং সমস্ত সাবজেক্টগুলি সিলেক্ট করে নেওয়ার পর নিচে আপনারা অ্যাড কোর্স দেখতে পারবেন তো এখানে অ্যাড ক্লিক ক্লিক করবেন করার পর এই একটি সাবজেক্ট কিন্তু আপনাদের অ্যাড হয়ে গেল এইভাবে সর্বোচ্চ আপনারা চারটি সাবজেক্ট অ্যাড করতে পারবেন এইটি একটি সাবজেক্টে করলাম এরপর আমি আরো একটি সাবজেক্টে করে নেবো তার জন্য সেম প্রসেস আবার সিলেক্ট স্ট্রিম করব। যেমন এখান থেকে আর্ট সিলেক্ট করছি তো এরপর আপনারা মেজার কোর্স যেটিতে আবেদন করতে চান এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন যে কোর্সে আপনার আবেদন করতে চান তারপর এখানে মাইনার ওয়ান সাবজেক্ট যেটি সেটি আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন মাইনার টু যে সাবজেক্টটি সেটি আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর দেখতে পারবেন এখানে আপ শো করবে ইউ আর এলিজিবল তো এখানে ওকে ক্লিক করবেন ক্লিক করার পরেই সেম প্রসেস নিচে আপনারা দেখতে পারবেন এলিজিবল শো করছে আপনাদের পার্সেন্টেজ শো করছে এখান থেকে আপনাদের এ ইসি কোর্স টু পেপার সিলেক্ট করতে হবে যেটি আপনারা সিলেক্ট করে নেবেন এবং ল্যাঙ্গুয়েজ পেপার প্রিটি সিলেক্ট থাকবে এটা কিন্তু আপনারা চেঞ্জ করতে পারবেন না এখানে অ্যাড কোর্সে করলেই কোর্সটি অ্যাড হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন আপনারা আমি দুটা সাবজেক্ট অ্যাড করে নিয়েছি এরকম করে আপনারা চারটি অ্যাড করতে পারবেন তো নিচে সেম প্রসেস আমি বাকি করছি না এখানে যেহেতু আমি ডেমো দেখাচ্ছি তাই আমি দুটাই করছি তো সমস্ত কোর্স আপডেট করে নেওয়ার পর উপরে আপনারা দেখতে পাবেন ডকুমেন্টস অপশন রয়েছে তো এবার আপনারা ডকুমেন্টস অপশানে ক্লিক করে আপনাদের ডকুমেন্টসগুলি আপলোড করতে পারবেন সবার প্রথমে আপনারা এখানটায় ফটো আপলোড করবেন একশো কেবির মধ্যে ফটো আপলোড করতে হবে তারপর আপনাদের একটি আপলোড সিগনেচার আপলোড করতে হবে একশো কেবির মধ্যে আপনাদের এইচএস এর মার্কশিট আপলোড করতে হবে একশো কেবির মধ্যে আপনাদের এর ডকুমেন্ট আপলোড করতে হবে একশো কেবির মধ্যে এবং আপনাদের ডেট অফ বার্থ প্রুফ আপনারা এখানে অ্যাডমিট কার্ড বা আপনার বার্থ সার্টিফিকেট প্রোভাইড করতে পারেন এবং আপনারা যদি এপিএল বা বিপিএল থেকে হয়ে থাকেন সেক্ষেত্রে আপনারা রেশন কার্ডটি এখানে প্রোভাইড করবেন তো আপনারা যেমন দেখতে পাচ্ছেন এখানে সমস্ত ডকুমেন্টসগুলি কিন্তু একশো কেবির মধ্যে তৈরি করতে হবে তো আপনারা যদি না জেনে থাকেন কীভাবে আপনারা একশো কেবির মধ্যে আপনাদের ডকুমেন্টগুলি ক্রিয়েট করতে পারবেন তবে সেই সম্পর্কিত একটি ভিডিও কিন্তু অলরেডি আমরা আমাদের চ্যানেলে বানিয়ে রেখেছি আপনি ওই স্টেপগুলি ফলো করতে পারেন ডেসক্রিপশনে সম্পূর্ণ প্রসেসের ভিডিও লিঙ্ক আপনারা পেয়ে যাবেন আপনারা চাইলেই ওই ভিডিওটি দেখে আপনাদের ডিভাইসের মাধ্যমে কিন্তু সমস্ত ডকুমেন্টসগুলি ক্রিয়েট করে নিতে পারেন আদারওয়াইজ যদি আপনারা তাও না পারেন সেক্ষেত্রে আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন আমি পারলে যদি সময় পেয়ে থাকি তাহলে অবশ্যই আপনাদের ডকুমেন্টটি ক্রিয়েট করে দেবো তো এখানটায় আপনারা ডকুমেন্টগুলি সিলেক্ট করে নেবেন তো এখানে আমি সমস্ত ডকুমেন্টগুলি আপলোড করে দিয়েছি যেহেতু আমি ডেমো করছি তাই এখানে আমি ডেমো ডকুমেন্টস ইউজ করেছি আপনারা অবশ্যই কিন্তু আপনাদের প্রপার ডকুমেন্টগুলি ইউজ করবেন সবার প্রথমে ক্রিয়েট করে একটা ফোল্ডারে সেভ করে নেবেন সেখান থেকে আপনারা একে একে আপনাদের মোবাইলের মাধ্যমে সিলেক্ট করে বা ডিভাইসের মাধ্যমে সিলেক্ট করে এখানটায় আপলোড করে দেবেন ডকুমেন্ট যদি ক্রিয়েট করতে অসুবিধা হয় ভিডিও ফলো করতে পারেন আদারওয়াইজ আপনি আমাকে হোয়াটসঅ্যাপও করতে পারেন আমি অবশ্যই চেষ্টা করে থাকবো যে আপনার ডকুমেন্টগুলি প্রোভাইড করার একটু সময় লাগতে পারে বাট আপনারা একটু ওয়েট করবেন যদি পসিবল হয় তাহলে আমি অবশ্যই করে দেবো তারপর নেক্সট স্টেপে যাওয়ার জন্য সিম্পলি আপনারা সেভ বাটনে ক্লিক করবেন সেভে ক্লিক করার পর একটু টাইম নেবে আপনার নেটওয়ার্কের উপর ডিপেন্ড করে এবং এখানটায় আপনারা দেখতে পাবেন আপনার সমস্ত ডকুমেন্টগুলি আপলোড হয়ে গেছে এখানে যদি নাম শোনা করতেছে এবং ফটো আপনারা এখানে দেখতে পাচ্ছেন তার মানে আপলোড হয়ে গেছে তারপর এখানে প্রিন্ট অপশানে প্রিন্ট অপশানে গেলে এখানে দেখতে পারবেন ভিউ অ্যান্ড প্রিন্ট কারেন্ট অ্যাপ্লিকেশন ফর্ম তো এখান থেকে ক্লিক করে আপনি আপনার ফর্মটি কিন্তু প্রিন্ট করে নিতে পারেন বা সেভ করে নিতে পারেন অ্যাজ এ পিডিএফ তো এখানে দেখতে পাচ্ছেন যেমন আমি ফর্মটি এখানে ওপেন করে নিয়েছি যে ফর্মটি আমি সাবমিট করলাম এই কপিটি অবশ্যই আপনারা আপনাদের ডিভাইসে সেভ করে রাখবেন এবং অবশ্যই কিন্তু পরবর্তীতে অ্যাডমিশনের সময় কাজে লেগে থাকবে তো অবশ্যই এই কপিটি আপনার কাছে রাখবেন পরবর্তীতে যখন ই কাউন্সেলিং প্রসেস হয়ে থাকবে এবং অ্যাডমিশন প্রসেস হয়ে থাকবে তখন কিন্তু এই ফর্মটি আপনাদের কাজে লেগে থাকবে তো বন্ধুরা অবশ্যই মনে রাখবেন যে প্রিন্ট কপিটি রয়েছে ওটি কিন্তু আপনার স্ক্রিনশট নিবেন না স্ক্রিনশটও নিয়ে রাখতে পারেন বাট আপনার পিডিএফ কপি সেভ করে রাখবেন অটোমেটিকলি কিন্তু আপনাদের ডিভাইসে ওটি সেভ হয়ে যাবে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করতে ভুলবেন না ইউনিভার্সিটি অফ নর্থ বেঙ্গলের আন্ডারে বাকি সমস্ত কলেজের অ্যাপ্লিকেশন সম্পর্কিত ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে রয়েছে আপনারা ওগুলোও চেক আউট করতে পারেন এবং অবশ্যই ক্লিক করে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ততা একদম ভুলবেন না এখানে কিন্তু আপনারা সমস্ত আপডেট রেগুলারলি সবার প্রথমে পেয়ে যাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে এবং এই ভিডিওটি আপনাদের ফ্রেন্ডস গ্রুপে ও ফ্রেন্ডস হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করতে একদম ভুলবেন না धन्यवाद